এটা হল যে রাষ্ট্রীয় শিক্ষানীতিক অনুকরণ করে আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটুক আমি নতুন ধরনে সজাই পড়াই তুলব খুঁজিছো। আমার সম্পূর্ণ স্ট্রাকচারটা এটা বদলি হয়ে যাব, কেজি আপার প্রাইমেরি লোয়ার প্রাইমেরি এই কথাবিলাকৰ পরিবর্তে এতিয়া যেটো ব্যবস্থা হব 5+3+3+4 অর্থাৎ প্রথম পাঁচটো হব যাক আমি নার্সারি বুলি কওঁ, লোয়ার কেজি বুলি কওঁ, আপার কেজি বুলি কওঁ, ক্লাস 1 আর 2 বুলি কওঁ। এই গোটেইখিনিক এতিয়া সম্মিলিত হৈ যাক প্রি স্কুলিং বুলি আমি সাধারণত আজির দিনত কওঁ তার নাম হব ফাউন্ডেশন, বা এই বিদ্যালয় বিলাকৰ নাম আজির প্রায় ইংরাজিত ফাউন্ডেশন হব, অন্যথা তাক বুনিয়াদী বিদ্যালয় বুলি কোৱা যাব। তার পিছত আজির যে 3, 4, 5 যেটো নতুন শিক্ষা নীতির 6, 7, 8 হব আজি যেটো, কারণ আপার কেজি লোয়ার কেজি নার্সারি 1, 2 এইখানে পঞ্চমত গুছি গেল। তার পিছত আহিলে 6, 7, 8 এই যেটো আমার হব আসলতে আগর শিক্ষা নীতি মতে এইটো 3, 4, 5 কিন্তু নতুন শিক্ষা নীতি মতে এইটো হয়ে গেল 6, 7, 8 এইখানে এটা আমার শ্রেণী বিভাজন হল, তাক আমি প্রস্তুতি পর্ব বলে জানিব, প্রিপারেটরি বলে হব। শিক্ষা বিভাগে তার একটা উত্তম অসমীয়া লব ভাবানুবাদ, কিন্তু প্রিপারেটরি বা আজির আলোচনাত আমি তাক প্রস্তুতি পর্ব বলে আমি কব পারো। তার পিছত আজির যেখানে 6, 7, 8 আছে এই 6, 7, 8 খেনি হব মধ্যম বর্গ, অর্থাৎ এম ই স্কুল যেখানে আজি আসলে 6, 7, 8 এইখানে হব মধ্যম বর্গ। আর ফাইনালি যেটো 9, 10, 11, 12 হব এইটো হব হাই স্কুল বা সিনিয়র সেকেন্ডারি স্কুল। তাহলে 5+3+3+4 অর্থাৎ স্কুলিয়া গোটেই শিক্ষা ব্যবস্থাটো 15টা ক্লাসত চলিব। তাহলে এটা লড়া যদি জিরোত পড়ে 15 বছর মূরত তেও আগবাড়ি যাব পারিব, 15টা শিক্ষা বর্ষ শেষ করার পিছত তেও ক্লাস 12 পাস করিব। এডমিশন হয়তো 3 বছর লব পারে, 4 বছর তো লব পারে, বেলেগ কথা, কিন্তু স্কুলত 15টা বর্ষ থাকার পিছত লড়াজনে ক্লাস 12ত পরীক্ষা দিব পারিব। ক্লাস 10ৰ যেটো গুরুত্ব সেইটো হয়তো আগৰ দৰে নাথাকিব, আমি হয়তো মেট্রিক পাতিম বেলেগ কথা, কিন্তু ইট উইল বি 9, 10, 11, 12 একেলগে এটা গোট হব। এইটো হল আজি আমি প্রথম করলো। ইয়ার লগত ক্লাস 5ৰ টেক্সটবুকবোৰ এতিয়া বদলি যাব। রাষ্ট্রীয় শিক্ষা নীতি মতে ক্লাস 5লৈকে, অর্থাৎ আগর যেটো আপুনি কব পাৰে, মই আগতে কোৱাৰ দৰে ক্লাস 2লৈকে তাত হব ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন, প্রিপারেটরিত হব কনসেপ্ট বিলাক জনুয়া। এই ধরনের রাষ্ট্রীয় শিক্ষা নীতির যে পেডাগগি রিকমেন্ড করা হয়েছে, পাঠ্যক্রম রিকমেন্ড করা হয়েছে, 2023 চনের 1 এপ্রিলের পাঠ্যক্রমটো রাষ্ট্রীয় শিক্ষা নীতি অনুসরি সজোয়া হয়। এই বছর স্ট্রাকচারটো হল 2022ত স্ট্রাকচারটো করল 5, 3, 3, 4, অহা বছর স্ট্রাকচার অনুসরি পাঠ্যক্রমটো যাব ফ্রম 23 চনের 1 এপ্রিলের 22 চনলৈকে স্ট্রাকচার, 23 চনত শিক্ষাবর্ষ মানে পাঠ্যক্রমটো সজু।